आज के शिशुदेर ब्यायामेर एपिसोडे आमरा यूज करब फिटनेस सार्केल। फिटनेस सार्केल बेसिकाली पिलाटिसे यूज करा हय जेनो फिजिओथेरापी कारणे। तो आमरा शिशुदेरको सेई एकी पार्पासे यूज करब, जदिओ आमादेर एंगेलटा चिंतार एंगेलटा एकटु अन्यरकम हबे, जे ओदेर जे मुभमेंटगुलो ओरा करबे सेई मुभमेंटे जेनो ओदेर खूब जयेंटेर प्रेशारटा ना पड़े, मासल प्रेशारटा पड़े एबं ओरा सेफलि एकटा मुभमेंटटा करते पारे। तो फिटनेस सार्केलर क्षेत्रे आमरा विभिन्न रकमेर ब्यापार आछे, जे बिगिनार वर्सन, इंटरमिडिएट एबं एडवांस। एटाते जेटा हय जे देखा जाच्छे जे जखन प्रेस करबेन, बिगिनारे खूब अल्प पावारे प्रेस करा जाय, बाट एडवांसे देखा जाय जे अल्प पावारे होच्छे ना, बेश अनेकटुकु पावार दिते होच्छे। तो एटा डिपेंड करे निबेन आपनारा शिशुर स्ट्रेंथेर उपरे, जे शिशु कतटुकु रेडी, कोन पावारटा तार पावार ক্যাপাবিলিটিটা কতটুকু। সেরকমভাবে আমরা এখানে মিডিয়াম রেঞ্জের একটা ফিটনেস সার্কেল ইউজ করব। তো আমাকে এখানে হেল্প করবে লিও। ওকে লিও, আমরা যেটা করব যে সিটেড সাইড লাইং ইনার থাইয়ে। ওকে, প্রথমে ফাইন, কাত হয়ে গুড। এখানে যে কাজটা হচ্ছে যে থাইয়ের অনেক সময় দেখা যায় যে বসে বসে পড়াশোনা করার কারণে বাচ্চাদের যেটা হয় যে থাইয়ের গঠনটা হয় না, ব্লাড সার্কুলেশনটা যেহেতু যায় না, ইনার থাই এবং আউটার থাই মাসেল কিন্তু আলাদা, এবং তখন ওই দুটো মাসেলের যে কোনো একটা বা দুটোই দেখা যায় যে ইনঅ্যাক্টিভ না হলে পরও উইক হয়ে যায়। তো আমরা এখানে প্রথমে মনোযোগ দিব তার ইনার থাইয়ের উপরে। ওকে, অ্যান্ড লিও স্টার্ট, ইয়েস প্রেস অ্যান্ড ব্যালেন্স। যখন ব্যালেন্সটা থাকছে যে যখন ও শুয়ে করছে তখন এই সাইডটা যেন লিফট আপ, যেন অবলিকের কাজটা, অবলিকের কাজটাও তার একসাথে হয়ে থাকে। অ্যাপস ইন কন্ট্রোল, অ্যাপসটা ইন কন্ট্রোলে থাকছে। ওকে ফাইন, অ্যান্ড প্রেসিংয়ের সময় ইনার থাইয়ে পাওয়ারটা দিয়ে তারপর তাকে প্রেস করতে হচ্ছে, ফলে যেটা হচ্ছে যে তার মাসেলের অ্যাক্টিভেশনটা বাড়ছে। ওকে ফাইন, এবার আমরা চেঞ্জ করে নিব। গুড, যেটা হবে এবার আমরা চেঞ্জ করে যেটা করব আউটার থাই, যেটা বাইরের থাই প্লাস ইনার থাই দুটোই কাজ হবে। যখন তাকে ধরে রাখতে হচ্ছে ফিটনেস সার্কেলটা, তখন তার কিন্তু ইনার থাইটা স্কুইজ করে মাসেলটাকে অ্যাক্টিভ করে তাকে ধরতে হচ্ছে, তা নইলে দেখা যাবে যে দুলে যাচ্ছে বা হয়তো পড়ে যাচ্ছে। সো এখানে অলরেডি ইনার থাইটা অ্যাক্টিভেটেড। এখন অ্যাপস কোরটাকে প্রেশারটা দিয়ে পেটের মাসেলটাকে স্ট্রং করে আউটার থাইটাতে প্রেশার ফেলে কিভাবে লিফট করবে। ওকে লিও আপ, ইয়েস অ্যান্ড ডাউন, ইয়েস এক্সেল অ্যান্ড অ্যাপস ইন অ্যান্ড আপ অ্যান্ড ডাউন অ্যান্ড লাস্ট টু টাইমস আপ অ্যান্ড ডাউন অ্যান্ড লাস্ট ওয়ান আপ অ্যান্ড ডাউন। ফাইন গুড, দেন ব্যালেন্স অ্যান্ড ফাইন। ওকে, তো আমরা এখানে দেখলাম যে কিভাবে তাকে ইন কন্ট্রোল একটা মুভমেন্টে থেকে খুব বেশি নড়াচড়া না করেও তার ইনার থাই, আউটার থাই এবং কম্বিনেশন মুভ এবং লেগসের তার মাসেলটাকে অ্যাক্টিভেট করলাম, পাশাপাশি তার নিজের শরীর সম্পর্কে সচেতন হওয়া যে প্রতিটা মাসেল আলাদা আলাদা করে এবং প্রতিটা মাসেল আলাদা করে যেমন ভাবানো শেখানো, পাশাপাশি সবগুলো মিলে তার ওভারঅল একটা গঠন এবং কনসেন্ট্রেশন দেওয়া, তাতে সেই জিনিসগুলো তাকে ভাবিয়ে তুলতে পারলে তখন দেখা যাবে যে তার ব্রেন ফাংশনটাও বেশি হচ্ছে, তাতে তার শরীরের গঠনের পাশাপাশি তার মানসিক বুদ্ধিবৃত্তিও আরও বেড়ে উঠছে।